আছি, সন্দেশকালী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেহ আপনি আমাকে আটকাচ্ছেন কেন? কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে মমতার পুলিশ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে জানিয়েই দিয়েছিল যে আপনাকে সন্দেশখালীতে যেতে দেওয়া হবে না, কারণ আপনি গেলে সেখানে নারী পুরুষের মধ্যে জনজাগরণের সৃষ্টি হবে, বিশেষ করে নারীরা আরো বেশি সংখ্যায় সেখানে বেরিয়ে পড়বে, যেটা রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আরো ল্যাজি গোবরে করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে সরাসরি বাংলার মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিয়েছিল। মমতার নির্দেশে শুভেন্দুকে আটকাতে উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। সন্দেশখালীতে সবাই যাবে, শুধু রাজ্যের বিরোধী দলনেতাকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না। এবং আপনারা জানেন, গত দু বছর ধরে আপনারা দেখছেন শুভেন্দু অধিকারীর সভা মানেই সেটার সিদ্ধান্ত নেবে আদালত। কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে শুভেন্দু অধিকারীকে সভা করতে অনুমতি দেওয়া হবে কি হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন না কোনো সভা, না কোনো সমিতি, না সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীকে যেতে দেবে না। কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা কি আদৌ আটকাতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দেশখালী যাওয়া থেকে কি শুভেন্দু অধিকারীকে আটকানো গেল? শুভেন্দু অধিকারীকে আটকানো এত সোজা নয়। তিনি সন্দেশখালী যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকাতে পারলো না। ঠিক কি কি হলো আজকে কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন অবধি যেটুকু খবর যে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যেতে দেওয়া থেকে যে বাধা সৃষ্টি করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, সেই সমস্ত বাধা তুলে দিতে চলেছে। কলকাতা হাইকোর্টের রায়, বিচারপতি কৌশিক চন্দ্রের রায় আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে। এই প্রতিবেদন যখন করছি তখন শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র জানতে চেয়েছেন আপনি কোন কোন এলাকায় যেতে চান। শুভেন্দু অধিকারীর তরফ থেকে আইনজীবীরা শুভেন্দু অধিকারী কোন কোন এলাকায় যেতে চান তার একটা লিস্ট দেওয়া হয়ে গেছে অলরেডি কলকাতা হাইকোর্টে, এবং কয়েক কিছুক্ষণের মধ্যেই এই মামলার রায় পাওয়া যাবে। আর সেই মামলার রায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেতে চলেছে তা বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণই প্রমাণ হয়ে গেছে। বিচারপতি কৌশিক চন্দ্র, এই মামলা যেখানে শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে যে সবাই ঢুকতে পারছে সন্দেশখালীতে, শুধু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই মামলায় বিচারপতি কৌশিক চন্দ্র কি কি জানালেন তার পর্যবেক্ষণে? তিনি প্রথমেই জানিয়ে দিয়েছেন যে সন্দেশখালীর যেখানে যেখানে 144 ধারা নেই সেখানে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন সিপিএম যে মামলাটা করেছিল তারপরেই কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে গোটা সন্দেশখালী জুড়ে যে 144 ধারা জারি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সরকার, সেটা একেবারে বেআইনি। যেখানে ঝামেলা হচ্ছে এলাকা ভিত্তিতে 144 ধারা জারি করা যেতে পারে, তারপরেই সন্দেশখালী থেকে, পুরো সন্দেশখালী থেকে 144 ধারা উঠে গেছে, তারপরেও শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ তার কারণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গোটা বাংলার মিডিয়ার সামনে সহজ সরল ভাষায় স্বীকার করে নিয়েছে যে আপনি গেলে জনজাগরণ হবে। কি স্বীকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ, শুনুন আপনারা আরো একবার। আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি সেখানে আপনার টিভিতে অনারেবল গভর্নরের দিন দেখিয়েছে, গ্রামবাসীরা বেরিয়ে বলছে, রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলছে, ন্যাশনাল ওমেন কমিশনের দিন বলছে, একটু আগে এসসি কমিশনের চেয়ারম্যান এসেছে তার সঙ্গে গ্রামবাসীরা বেরিয়েছে। তা আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে, আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি আমার ক্ষেত্রে বেরোলে, শুনুন কথাটা শুনুন, মিস্টার আমিনুল ইসলাম খান। পরপর দুদিন শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো, সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হলো না। প্রথম দিন আমরা দেখলাম 144 ধারার জন্য তাকে আটকে দেওয়া হলো, দ্বিতীয় দিন সেই একই কাণ্ড 144 ধারা জারি আছে বলে তাকে আটকে দেওয়া হলো, পরবর্তীকালে দেখলাম যে কলকাতা হাইকোর্ট বেআইনি বলে পুরো সন্দেশখালীতে 144 ধারা জারি করাটা বেআইনি বলে সেটা তুলে দিল, তারপরেও সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে 144 ধারা জারি আছে বলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে বিচারপতি কৌশিক চন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেখানে যেখানে 144 ধারা নেই সন্দেশখালীর সেই জায়গায় ঢুকতে পারবেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়,
বিচারপতি কৌশিক চন্দ্র আজকে জানতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারী ঠিক কোন কোন জায়গায় যেতে চান, এরপরে এই মামলার রায় দেওয়া হবে। আর কিছুক্ষণ এই প্রতিবেদন যখন করছি তার কিছুক্ষণের মধ্যে এই মামলার রায় এসে যাবে এবং শুভেন্দু অধিকারীকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন না সেটা আরো একবার প্রমাণ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এতটাই প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে কাজ করছে কারণ শুধুমাত্র তৃণমূলের জন্য এই সরকারটা চলছে, তৃণমূলের নেতাদের বাঁচাতে এই সরকারটা চলছে, আর যারাই বিরোধিতা করবে তাদেরকেই ডেকে পাঠানো হবে লাল বাজারে। কাকে ডেকে পাঠানো হলো? শুভেন্দু অধিকারীর অন্যতম এক আইনজীবী সূর্যনীল দাস, তাকে লালবাজার ডেকে পাঠিয়েছে নোটিশ দিয়ে। কেন ডেকে পাঠানো হয়েছে লেখা হয়নি, সেখানে লেখা হয়েছে আগামী 21 ফেব্রুয়ারি আইনজীবী সূর্যনীল দাসকে লালবাজারে হাজিরার নোটিশ দেওয়া হলো। কেন হাজিরারে ভাই? আইনজীবীকে কেন ডাকছে কেউ জানে না, আইনজীবী নিজেও জানেন না। সূর্যনীল দাস তিনি কি করেছেন? এই সূর্যনীল দাস শুভেন্দু অধিকারীর আইনজীবী এবং তিনি সন্দেশখালী নিয়ে শুভেন্দুর হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে পুলিশের কোপে পড়েছেন। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়া থেকে আটকানো হয়েছে এবং সেজন্য রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী সূর্যনীল দাস। এবার তাকে ডেকে পাঠালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নোটিশ দিয়ে। ভাবতে পারছেন এরকম প্রতিহিংসাপরায়ণ সরকার ভারতবর্ষের কোন রাজ্যে দেখেছেন? কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাকে কি আটকাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কোর্টের যা পর্যবেক্ষণ, হাইকোর্টের যা পর্যবেক্ষণ, তাতে শুভেন্দু অধিকারীকে আটকাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই উনি ভয় পান। কারণ আগের মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে ভুলটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন, তাই শুভেন্দু অধিকারীকে তিনি ছাড়তে রাজি নন। বুদ্ধদেব ভট্টাচার্যের ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে রাজি নন। আপনারা জানেন সিঙ্গুর আন্দোলনের সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষ বারবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনকে বলেছিল যে একজন মহিলা এইভাবে আন্দোলনের নামে জাতীয় সড়ক এতদিন ধরে কি করে অবরোধ করতে পারে, আপনারা সরকার থেকে ব্যবস্থা নিন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তার এতটাই আত্মবিশ্বাস ছিল, এতটাই অহংকার ছিল, ওই যে তিনি বলেছিলেন না আমরা 235 ওরা শুধু 35 কি করবে। বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দেননি। তার ফল হিসাবে 5 বছরের মধ্যে 2011-তে সিপিএম ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে শিক্ষা নিয়েছেন, তাই শুভেন্দু অধিকারীকে যেমন পারেন আটকানোর চেষ্টা করছেন। কোন সভা সমিতি তাকে করতে পারমিশন দেওয়া হচ্ছে না, প্রতিটি সভা সমিতি জেলার যেখানেই তিনি সভা সমিতি করতে যাচ্ছেন তাকে কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে। আর এবার সন্দেশখালীতেও শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হবে না। তিনি যতবার আন্দোলনে করতে যাচ্ছেন বা সন্দেশখালীতে নারীদের কথা শুনতে যাচ্ছেন ততবার তাকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যেটুকু খবর পেলাম এখন অবধি, এই খবর, এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন হয়তো কলকাতা হাইকোর্টের ফয়সালা এসেই গেছে যে শুভেন্দু অধিকারীকে আটকাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে কি রাজ্যের বিরোধী দলনেতাকে আটকানো যাবে? রাজ্য সরকার যদি কোনো দোষ না থাকে তাহলে বিরোধী দলনেতাকে এরকম ভাবে আটকানোর চেষ্টা কেন? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না। সন্দেশখালী মা বোনেরা লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী মাতৃশক্তি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। জোরে দের সরকার, আর নেই দরকার। ধর্ষকদের সরকার, আর নেই দরকার। জেহাদীদের সরকার, আর নেই দরকার। লুটেরা সরকার, আর নেই দরকার। জোর মমতার বিরুদ্ধে লড়তে হবে।